नमस्कार, আমি তোমাদের অ্যাডভোকেট ইন্দ্রাণী ম্যাম, ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির রেক্টর এবং ডিরেক্টর। তো আজকে আমাদের যে ভিডিওটি থাকছে সেটা যারা ক্লাস 12 এর স্টুডেন্টস তাদের জন্য এবং যারা মনে করছে যে আমরা আমাদের ভবিষ্যৎ জীবনে ল নিয়ে এগোব, অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ল এন্ট্রান্স এক্সামিনেশন দিতে যে সমস্ত স্টুডেন্টরা খুব এক্সাইটেড এবং দিতে চাইছে, দিতে ইন্টারেস্টেড 2023 সালে, তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমাদের অনেকের মনে একটা সংশয় কাজ করছে বলা যায়, বা অনেকের মনে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে এই বছর ল এন্ট্রান্স এক্সামিনেশন আদৌ হবে কি হবে না। বিকজ যখন থেকে কোভিড সিচুয়েশন তৈরি হয়েছে তখন থেকে লাস্ট দু বছরে কোনো রকমের এন্ট্রান্স এক্সামিনেশন কলকাতা বিশ্ববিদ্যালয় নেয়নি। তো দ্যাটস ওয়াই এই বছরে সেই এন্ট্রান্স এক্সামিনেশন আদৌ হবে কি হবে না সেটা নিয়ে স্টুডেন্টসদের মধ্যে একটা বিশাল কনফিউশন তৈরি হয়েছে যে 2023 ল এন্ট্রান্স আদৌ হচ্ছে কি হচ্ছে না। ইনফ্যাক্ট শুধু তাই নয়, তোমরা ওয়েবসাইটে অর্থাৎ গুগলে যদি সার্চ করো যে ল এন্ট্রান্স এক্সামিনেশন 2023, তো সেক্ষেত্রে একটা একটা ইনফরমেশন পাওয়া যাচ্ছে, অবশ্যই সেটা অফিশিয়াল ওয়েবসাইটে নয়, যে কোনো একটি ওয়েবসাইটে একটি ইনফরমেশন পাওয়া যাচ্ছে যে 2023 সালের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ল এন্ট্রান্স এক্সামিনেশন হচ্ছে না এবং মেরিট বেসিসে অ্যাডমিশনটা হবে, অর্থাৎ এইচএস এর মার্কসের উপর বেস করে অ্যাডমিশনটা হবে। তো এই তথ্যটা কতটা পরিমাণে সত্যি, আদৌ সত্যি কি সত্যি নয়, এরকম কোনো পসিবিলিটি বা প্রবাবিলিটি আছে কি না, সেই বিষয় নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি থাকছে। এবং অবশ্যই ভিডিওটি স্টুডেন্টদেরকে বলবো একদম শেষ পর্যন্ত দেখো, বিকজ তারপরে মানে একদম শেষের দিকে আরও বেশ কিছু ইনফরমেশন, বেশ কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন এবং যেটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সেরকম কিছু ইনফরমেশন থাকছে। তবে সেটার আগে, আমার কিছু কথা বলার আগে আমি একটু জেনে নেব যে এই বিষয়ে অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ল এন্ট্রান্স এক্সামিনেশন আদৌ হচ্ছে কি হচ্ছে না, কোন ওয়েবসাইট ফলো করবে ইত্যাদি ইত্যাদি। এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির একজন ফ্যাকাল্টি SNG স্যার সৌমেন্দ্রনাথ গুহ স্যার, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক্স এক্সামিনার অ্যান্ড সেটার, তো স্যারের এই বিষয়ে কি মন্তব্য বা কি বক্তব্য সেইটা আগে আমরা একটু শুনে নেব। তো চলে এসো, দেখা যাক যে SNG স্যারের এই ল এন্ট্রান্স এক্সামিনেশনের বিষয়ে বা এই কাটিংটার বিষয়ে, এই ক্লিপসটার বিষয়ে কি বক্তব্য থাকছে। হ্যাঁ, রিসেন্টলি এরকম একটি ওয়েবসাইটে আমরা দেখলাম, সেখানটায় পরিষ্কারভাবে ডিক্লেয়ার করছে যে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার এবারের এন্ট্রান্স এক্সামটা হবে না। কিন্তু এখানটা দাঁড়িয়েই অনেকগুলো প্রশ্ন তৈরি হচ্ছে। প্রশ্নটা হচ্ছে যে এই যে ইনফরমেশনসটা বা সোর্সটা পাওয়া গেল যে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা তার ল এন্ট্রান্স হবে না বলছে, কোন জায়গার ক্রেডিবিলিটি থেকে এটা এসছে? এরকম ক্রেডিবিলিটি সোর্স কিন্তু আমরা এই নিউজ চ্যানেলটায় যেটা লিখেছে সেখানে দেখিনি। কিন্তু একটা কনফিউশন থেকেই যায় যে সত্যিই তো প্রশ্নটা মানুষের, ছাত্রদের কাছে তো একটা সমস্যার জায়গা তো বটেই। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে ডিপার্টমেন্ট অফ ল-এ JK দাসের সাথে কথা বলি যে সমস্যাটা কোথায়। JK দাস সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো যে উনি ডিপার্টমেন্ট অফ ল-এর দায়িত্বে রয়েছেন ক্যালকাটা ইউনিভার্সিটির। উনি পরিষ্কারভাবে বললেন যে এই রকম বিষয়ে এত আগে কোনো রকম সিদ্ধান্ত হচ্ছে না, হয়নি। সুতরাং এই ধরনের যে নিউজ এবং এই যে নিউজ চ্যানেলগুলোর তাদের যে ক্রেডিবিলিটি, তারা যে ইনফরমেশনসগুলো পান ঠিক কোন সোর্স থেকে পান, এই ধরনের কোনো সোর্সের এরা কিন্তু নাম উল্লেখ করেনি। সুতরাং আমরা মনে করি, যেটা ম্যাডামও বলছিলেন এবং বলবেন, যে এরকম কোনো তথ্য কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ ল দেয়নি। আমি JK দাসের ফোন নাম্বারটাও এটার সঙ্গে পুট করে দিচ্ছি, যদি কোনো ছাত্র মনে করো আমার প্রফেসর JK দাসকে বলা আছে যে ছাত্ররা নিজেরাও কনফিউজ, আপনি একটু প্লিজ ফোনটা ধরবেন, তো আমি নাম্বারটাও পাঠিয়ে দিচ্ছি এটার সঙ্গে। যদি কারো কনফিউশন থাকে তোমরা কিন্তু ডেফিনেটলি দাসকে, অর্থাৎ প্রফেসর দাসকে ফোন করে নিতে পারো, কোনো রকম অসুবিধে নেই। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে তোমরা শুনলে SNG স্যারের বক্তব্য, কিন্তু এই বিষয়ে আমারও বেশ কিছু কথা বলার রয়েছে। তাই জন্যই আমি আবারও বলছি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ইনফরমেশন অন্য কোনো ওয়েবসাইটে থাকবে না, অন্য কোনো ওয়েবসাইট তোমরা ফলো করবে না। করবে কোনটা? অফিশিয়াল ওয়েবসাইট। অফিশিয়াল ওয়েবসাইট কোনটা?
www.caluniv.ac.in এটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট। তো অফিশিয়াল ওয়েবসাইটটা রেগুলার বেসিসে ফলো করবে তাহলেই এক্স্যাক্টলি তোমরা বুঝতে পারবে যে ল এন্ট্রান্স এক্সামিনেশন সম্পর্কে ইউনিভার্সিটি কি ভাবছে। তবে এটা বলে রাখি যে আজকে ভিডিওটা পাবলিশ হলো আমাদের, তবে এখনো পর্যন্ত ল এন্ট্রান্সের কোনো রকমের কোনো খবর ইউনিভার্সিটির পক্ষ থেকে নেই, এবং যে নোটিফিকেশন যে কবে ফর্ম ফিল আপ হবে, কবে কি অ্যাডমিশন হবে, কি পদ্ধতিতে অ্যাডমিশন হবে, এই সম্পর্কিত বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নোটিফিকেশন এখনো পর্যন্ত নেই। এবারে আমি আসি বেশ কিছু স্টুডেন্টদের এই কনফিউশনে যে ইন কেস আমরা এখন পড়ছি ল এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য পড়াশোনা করছি, কিন্তু ইন কেস দেখা গেল 3-4 মাস পরে এন্ট্রান্স এক্সামিনেশনটা ইউনিভার্সিটি নিল না, তো এটা যদি সেলফ স্টাডি করা হয় তাহলে স্টুডেন্টদের, অনেক স্টুডেন্টদের এটা মনে হতে পারে যে ফালতু সময় নষ্ট করলাম আমরা এই 3-4 মাস ধরে শুধু শুধু প্র্যাকটিস করে এত এত হেডেক নিয়ে, মানে এটা কিছু স্টুডেন্টের মনে হতে পারে যে আমরা ফালতু সময় নষ্ট করলাম। কিন্তু যারা কোনো কোচিনে পড়ছো, যে কোনো কোচিনে পড়ছো, তাহলে অবভিয়াসলি তাদের কাছে আবার এই ধারণাটা থাকতে পারে যে এই 4 মাসে বা এই 3 মাসে আমার কতগুলো টাকা নষ্ট হলো, সময় তো গেলই, যাতায়াতের খরচ গেল, ইত্যাদি ইত্যাদি, এইরকম অনেকগুলো ইকোনমিক ফ্যাক্টর তোমাদের মধ্যে কাজ করছে। কিন্তু এবারে দেখো তাহলে আমরা এবার তার মানে সেই পার্সপেক্টিভে দাঁড়াচ্ছে যে তাহলে আমরা কেন এখন থেকে প্রিপারেশন নেব, আগে ইউনিভার্সিটি নোটিফিকেশন করুক এক্সাম নেবে কি নেবে না, তারপরে আমরা ভাবনা চিন্তা করব যে এক্স্যাক্টলি আমরা এখন কি করব, যে প্রিপারেশন নেব কি নেব না। দেখো ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সামিনেশনের নোটিফিকেশন যখন করবে তারপরে তোমাদের হাতে প্রিপারেশনের জন্য টাইম থাকবে বড় জোর 1 মাস। অর্থাৎ ইউনিভার্সিটি নোটিফাই করলো যে এই বছরে ল এন্ট্রান্স টেস্ট এই পদ্ধতিতে হবে বা আদৌ এক্সাম হবে কি হবে না এই পদ্ধতি, মানে কিভাবে কি হবে সেটা ইউনিভার্সিটি নোটিফাই করলো। সেই নোটিফিকেশন থেকে এক্সাম হওয়া পর্যন্ত তোমাদের হাতে সময় থাকছে মাত্র 1 মাস। তুমি এতদিন ধরে কোনো প্রিপারেশন নাওনি, চুপচাপ বসেছিলে, 1 মাসের মধ্যে তোমার প্রিপারেশন নিতে হবে, এবং দ্যাটস ওয়াই তোমার অনেক, মানে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই টার্গেট থাকে যে অবভিয়াসলি আমরা গভর্নমেন্ট ল কলেজ নেব। তাহলে ভাবো যেটা পড়াশোনাটা একটা কন্টিনিউয়াস প্রসেসে কমপ্লিট ওয়েতে পড়াশোনা রেডি করার কথা ছিল, সেখানে তুমি মাত্র 1 মাসে যেভাবে হোক না কেন কোনো মতে সিলেবাসটাকে উদ্ধার করতে পারলে, তাহলে কি তুমি এক্সপেক্ট করতে পারো যে আমি গভর্নমেন্ট ল কলেজ পাবো, বা এটা কি তুমি এক্সপেক্ট করতে পারো যে এন্ট্রান্স এক্সামিনেশনের পরে যখন লিস্টটা বেরোবে আমার র্যাঙ্ক শুরুর দিকে থাকবে, এটা কি তুমি এক্সপেক্ট করতে পারো? নিশ্চয়ই পারো না। কেন পারো না? বিকজ তুমি এত দিন ধরে পড়াশোনাটা করলে না, 1 মাস সময় তুমি বিষয়টাকে গুলে খেয়েছো, রীতিমতো গুলে খেয়েছো। কিভাবে বলছি, তোমরা তুমি জাস্ট মুখস্থ করেছো জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোকে জাস্ট মুখস্থ করেছো। তুমি একটা একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। তুমি একদিনে বা এক বেলায়, মানে দিনে আমরা কতবার খাচ্ছি, সকালে খাচ্ছি, ব্রেকফাস্ট করছি, দুপুরে খাচ্ছি, লাঞ্চ করছি, রাত্রে খেলাম, ডিনার করলাম, তাহলে একদিনে 3 বারের খাওয়া তোমাকে যদি একবারে খেতে দেওয়া হয়, সকালের খাওয়া, দুপুরের খাওয়া, রাতের খাওয়া, তোমাকে একবারে খাবার দিয়ে বসিয়ে দেওয়া হলো, তুমি কি খেতে পারবে? তোমার বদহজম তো হবেই, আর তাছাড়া তুমি খেতেও পারবে না। কেন? কারণ তোমার ডাইজেশনের প্রবলেম হচ্ছে। তার মানে ঠিক একই রকম হচ্ছে পড়াশোনা, যেটা রেগুলার ওয়েতে একটু 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 করে তুমি যদি নিজেকে প্রিপেয়ার করো, সেটা তোমার জন্য যতটা না যতটা বেশি এফেক্টিভ হওয়ার কথা, তুমি একবারে 1 মাসের মধ্যে সকাল বিকেল রাত সব এক করে পড়াশোনা করলে, তাতে কিন্তু আলটিমেটলি তোমার কোনো লাভ হলো না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, এই যে সময়টা ধরে, অর্থাৎ এই যে 3-4 মাস এইটা ধরে তোমরা যদি ল এর প্রিপারেশনটা নিতে থাকো এন্ট্রান্স এক্সামিনেশনের, তাহলে তোমার তো লস কিছু হবে না, কারণ পড়াশোনা করলে কোনো লস হয় না। অর্থাৎ তুমি এর মাধ্যমে কি শিখছো এই 3-4 মাসে? গ্রামার শিখছো, ম্যাথস শিখছো, রিজনিং শিখছো, এগুলোই শিখছো। খেয়াল করো তোমরা ইন ফিউচারে যে কোর্সটা করবে সেটা হচ্ছে BALLB, দ্যাট মিনস টোটালটা সবটা তোমার ইংলিশে পড়তে হবে। তাহলে এই যে তোমার গ্রামারটা এই কয়েকদিনের এই কয়েক মাসের কোর্সটা করলে, তোমার তোমার যদি গ্রামারটা একটু স্ট্রং হয় তাহলে তো সেটা তোমার আলটিমেটলি লাভ হবে ল প্রফেশনের ক্ষেত্রে, কারণ তুমি একটা বইও বা একটা কোর্সও কিন্তু, মানে ল এর একটা সাবজেক্টও কিন্তু ইংলিশ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজে পড়তে পারছো না, তার মানে আলটিমেটলি তোমার খুব একটা কিন্তু ক্ষতি হচ্ছে না, বিকজ যেটা তুমি পড়ছো এন্ট্রান্সে গ্রামারটাকে স্ট্রং হচ্ছে, তার মাধ্যমে ইংলিশ গ্রামারটা স্ট্রং হচ্ছে, যে গ্রামারের অ্যাপ্লিকেশনটা তুমি ডিরেক্টলি করতে পারবে সেমিস্টারের পড়াশোনার সময়, অর্থাৎ আফটার, মানে যেই মুহূর্তে তোমার অ্যাডমিশন হয়ে যাচ্ছে লতে, সেই সময় সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে বা এক্সিকিউট করতে পারবে বা কাজে লাগাতে পারছো।
হ্যাঁ, এবার কাজে লাগানোর পদ্ধতিটা অবশ্যই এটা তোমার উপর মানে ডিপেন্ড করছে যে তুমি ওটাকে কিভাবে কাজে লাগাতে পারো। যেমন আমি এখন করলাম, আমি এক ধরো এখন টেন্স করলাম, এক্সারসাইজগুলো করলাম, ব্যাস মনে করলাম ওকে ঠিক আছে আমার সব পড়া হয়ে গেছে বা আমার টোটালটা রেডি হয়ে গেছে। কিন্তু এটাকেই তুমি যদি একটু ভাবো, একটু ভাবনা চিন্তা করো এবং এটা ভাবো যে আমি টেন্সের এই এই পোর্শনগুলোকে এক্স্যাক্টলি কোন জায়গায় কাজে লাগাতে পারবো এবং কিভাবে আমি একটা সেন্টেন্সে এটাকে ইউজ করতে পারবো, এটা কিন্তু তোমার জন্য তাহলে অনেকটা বেশি হেল্পফুল হবে। শুধু যে সাবজেক্টটা পড়লে তার জন্য নয়, যেটাকে তুমি ইন ফিউচারে এক্সিকিউট করতে চাইছো তার জন্য ওটা অনেকটা বেশি হেল্পফুল হবে। ঠিক আছে, তাই জন্য বলবো যাদের প্যাশন যে আমরা ল নিয়ে এগোবো, আমরা 2023 সালে লয়ের এন্ট্রান্স এক্সামিনেশন দেওয়ার মাধ্যমে বা এই বছরে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে ল কলেজেসগুলোতে ভর্তি হতে চাই, তাদেরকে বলবো যে ইউনিভার্সিটি নোটিফিকেশন মানে এক্সাম নেবে কি নেবে না এরকম নোটিফিকেশন এর জন্য ওয়েট না করে তোমরা নিজেদের প্রিপারেশনটা নিতে থাকো। কারণ কোনো পড়াশোনা ওয়েস্ট কিন্তু হয় না, কোনো পড়াশোনাই ফালতু ফালতু করা হচ্ছে এমনটা নয়। হ্যাঁ, তুমি সেলফ স্টাডি করছো, সেক্ষেত্রে তোমাকে কষ্ট করতে হচ্ছে, অবভিয়াসলি তুমি কষ্ট করলে তবেই না তুমি সাকসেসের দোরগোড়া পর্যন্ত এগোতে পারো, তাই না? আর তুমি যদি সেখানে জাস্ট পরিশ্রম না করে চুপচাপ বসে থাকো এবং এক্সপেক্ট করো যে তোমার রেজাল্টটা তোমার বাড়ি বয়ে এসে কেউ দিয়ে যাবে, এটা তো পসিবল হয় না, এটা সায়েন্টিফিক নয়। ঠিক আছে, তাই বলবো একদম জোরদার প্রিপারেশন করো এখন থেকে। তোমাদের যে কোনো প্রয়োজনে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি আগেও যেমন তোমাদের সাথে ছিল, এখনও তোমাদের সাথে থাকবে। তবে আরেকটা বিষয় আমি একটু সচেতন করে দিই তোমাদেরকে, কারণ আমাদের কাছে এরকম ইনফরমেশন আসে যে কিছু কিছু ল কোচিং থাকে যারা এটা বলে স্টুডেন্টদেরকে লোভ দেখায় যে আমার কাছে প্রিভিয়াস ইয়ারের এই এই কোয়েশ্চেনগুলো রয়েছে, তো এই রকম প্যাটার্নেরই আসবে। তো বিশ্বাস করো, এরকম কোনো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পাবলিশ বা পাবলিক হয় না, বিকজ তোমরা যখন এক্সাম দিতে যাবে তোমাদেরকে একটা খামবন্দি অবস্থাতে কোয়েশ্চেন পেপার দিয়ে যাবে, তোমার এক্সাম হয়ে যা গেলে সেই কোয়েশ্চেন পেপারটা সাবমিট করে দিয়ে তোমাকে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। তো এরকম কোনো মেথড নেই যার মাধ্যমে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তুমি পাবে, ঠিক আছে, বা কোনো ব্যক্তি পাবেন। শুধু তাই নয়, এরকমও জাল বেছানো হয়ে থাকে যে স্টুডেন্টদের জন্য, তোমরা তো ছোটো, তো সব রকম জাল ভেদ করে বেরোনোর ক্ষমতা সবার থাকে না, তাই জন্যই সচেতন করা। এরকমও প্রলোভন দেখানো হয় যে আমাদের কাছে ইউনিভার্সিটির তরফ থেকে কোয়েশ্চেন পেপার এই বছরে আমাদের কাছে চলে আসবে এক্সামের একদিন আগে কি এক্সামের দুদিন আগে, তো সেটা তোরা রেডি করে যাস, তো দ্যাটস ওয়াই তোরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবি বা র্যাঙ্কটা অনেকটা এগিয়ে যাবে। এই ধরনের মিথ্যা বুজরুকিতে বা এই রকম ধরনের মিথ্যা প্রতিশ্রুতিতে একদমই গা ভাসিয়ে দিও না, কারণ যাদের ব্যবসা করার তারা কিন্তু জাস্ট ডিরেক্টলি তোমাদেরকে ইউজ করে ব্যবসা করে বেরিয়ে যাচ্ছেন, আলটিমেটলি ফেসে গেলে তোমরা, বিকজ না তোমরা সেই ব্যক্তির এগেনস্টে কোনো রকমের কিছু স্টেপ নিতে পারবে, না তোমরা ল কলেজেসে অ্যাডমিশনের জন্য একদম তোমাদের র্যাঙ্কটা সামনে চলে আসছে। তাই বলবো যে একটু সচেতন থাকবে এই বিষয়ে, এবং আবারও বলছি যখনই ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির প্রয়োজন হবে, ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতে কিন্তু গড়িয়া ব্রাঞ্চে যেটা মেইন ব্রাঞ্চ এবং শিয়ালদা ব্রাঞ্চ যেটা ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির সেকেন্ড ব্রাঞ্চ, দুটো ব্রাঞ্চেই অনলাইন এবং অফলাইন বোথ প্রসেসে কিন্তু ক্লাস এন্ট্রান্সের ক্লাস স্টার্ট হয়ে গেছে। যদি কেউ মনে করো যে আমরা তোমাদেরকে কোনোভাবে হেল্প করতে পারি বা যারা মনে করছো আমাদের সাথে যুক্ত হতে চাও ল এন্ট্রান্সের ক্লাসে, তাদেরকে বলবো আমাদের অফিসিয়াল ফোন নাম্বারে ফোন করে নিতে 6291017946। আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই রাখলাম এবং স্টুডেন্টদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে ইন ফিউচারে আমাদের ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপ সব জায়গাতেই কিন্তু অনেক অনেক সাসপেন্স থাকতে চলেছে, তো অবশ্যই সাথে থাকবে।